আমি চাই আপনাদের সাথে একসাথে আপনাদের কষ্ট আপনাদের দুঃখ ভাগাভাগি করে নিতে, সেটাকে আপনাদের সহযোগিতা নিয়ে যাবর আছেন আমার সাথে সেক্রেটারি, আমার এই প্যানেল আছেন ট্রেজারার আব্দুল ওয়াদুদ, ভাইস প্রেসিডেন্ট আছেন শিল্পী আপা, তো বেশি আমি রিপেয়ার করতে চাচ্ছি না, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। তো আমি আজকে অভিভূত এই জন্য যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব যারা দিচ্ছেন এবং তিনজন সভাপতি প্রার্থী যারা পাশাপাশি বসে আছেন, আমাদের জন্য এটা একটা দৃষ্টান্ত, আমরা আসলে ভালো লাগছে সকলে হাততালি দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাই। ঢাকা সাবিটার্স কাউন্সিলে আপনারা আমাকে পরপর পাঁচবার নির্বাচিত করেছেন বিভিন্ন পদে, কার্যনির্বাহী সদস্য থেকে আমি আজকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইবার নির্বাচিত হয়েছি, যাকে এবছর আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের বিশ্বাসের আমি অমর্যাদা করবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মুক্তাদির অনেক এবং আমি জাওহারী কল আমার প্যানেলের সকলের কাছে ভোট প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সহসভাপতি পদে নির্বাচন করছি, আপনাদের সবার দ্বারা সমর্থন ভোট চাই। আর আমি আমার ক্যারিয়ার 1996 সাল থেকে শুরু হয়েছে, আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক মহিলা ও সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সেক্রেটারি। বন্ধুরা, সাবিটার কাউন্সিল আমাদের একটা মনের ভেতরের জায়গা, মানে হৃদয়ের পরেও যে ভেতরে যে বিষয় থাকে আমরা সেটার সঙ্গে ওইভাবে যুক্ত ছিলাম, আমাদের সামনে দেখা যায় না কারণ আমরা পেছনে কাজ। আমি কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলে 10 লক্ষ টাকা সমপক্ষে আমরা ফান্ডে রেখে যাওয়ার একটা চিন্তা করেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা পারব। তো আপনারা যারা আছেন, যারা উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্ন হাউস অবস্থান করছেন, আমার জন্য একটু দোয়া চাইবেন এবং আমাকে ভোট দিতে বলবেন। আমি দপ্তর সম্পাদক পদে আপনাদের ভোট এবং দোয়া বিনীতভাবে কামনা করছি। এবার আমি নির্বাচন করছি নারী বিষয়ক সম্পাদক পদে। তো এই পদে আমি অনেকদিন পরে আমি নির্বাচনে আসলাম, এর আগে আমি 2013 সালে এসি মেম্বার ছিলাম, আমি প্রথম হয়েছিলাম এবং আপনারা আমাকে অনেক ভোট দিয়েছেন। আমি আশা করব এবারও আপনারা আমাকে সেই পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি সকলের দোয়া এবং শুভকামনা আশা করছি সবার কাছে। এর আগে আমি 2-2 বার নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে, দপ্তর সম্পাদক ছিলাম, এরপরে প্রশিক্ষণ গবেষণা সম্পাদক ছিলাম, এবারে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোট করছি আপনাদের দোয়া ও ভোট প্রার্থী। আমার নাম গাজী মুনশিদ, আমি কাজ করি দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক হিসেবে, আলোকিত বাংলাদেশের শুরু থেকে ছিলাম আমি, এখনো আছি, এর আগে আমি কাজ করছি কয়েকটা পত্রিকায়, প্রথম আলোতে কাজ করছি, সমকালে কাজ করেছি, আর আমি সাংবাদিক পাশাপাশি লেখালেখিও করি, আমার 10-12টা বইও আছে আর কি। আমি শাহিদুল ইসলাম, আমি এর আগে সাবিটেটর কাউন্সিলের এক টার্মে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি আগে কাজ করতাম ডেলি নিউনেশনে, এখন কাজ করি ডেলি ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনালের সবাই আমাকে ভোট দিবেন, যারা ভোটার না তারা দোয়া করবেন। আমি মুরসাল আহমেদ, দিল্লি কলকাতায় আছি, আমি ইতিপূর্বে আলিগড়ের সময় ডেলি মর্নিংতে কাজ করেছি, আমি আমার প্যানেলের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, পাশাপাশি আপনারা আমাদের এই প্যানেলকে পরিপূর্ণভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন এই প্রত্যাশা সকলের কাছে। আমি সবার কাছে দোয়া কামনা করছি, আমাকে আমাদেরকে প্যানেলকে যথাযুক্ত করবেন, সবার দোয়া কামনা করছি। গত বছর মাত্র এক ভোটে জিততে পারিনি, এক ভোটের কারণে হেরে গিয়েছিলাম, এবং প্রথমবার দাঁড়িয়ে যে ভোট পেয়েছি এই জন্য আমি খুবই আবেগ আপ্লুত এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ, এবং এবারও চাচ্ছি যে আপনারা সেই ভালোবাসা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য ভোট দিবেন এবং আমাদের প্যানেলের সবাইকে নির্বাচিত করবেন।